তুমি প্রেমসী কাইয়া কোথায় নৌকাইলা মাশাল্লাহ তুমি প্রেমসী কাইয়া কোথায় নৌকাই মাশাল্লাহ তোমার প্রেমে জ্বলতে জ্বলতে নবী তোমার প্রেমে জ্বলতে জ্বলতে হৃদয় কান্না করিলাম তুমি প্রেমসী কাইয়া কোথায় নৌকাই মাশাল্লাহ মুর্শিদ চো
জল দন্ড তাহার জীবন মরণ থাকে না তার চিন্তা পাব না আমি দেদিন তার বগমারা মুর্শিদ যেন তাই গন্ডার মুর্শিদ ছাড়া ও পাই তো মিলবে না নগর বাসীরা মুর্শিদ ছাড়া কোদা তুমি নেই না মারাবা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা আযাবাস সাখরাতুল মাউত ওয়া কিনা عذاب القبر وكنا عذاب الحشر وكنا عذاب الخنصرات وكنا عذاب اليوم القيامة مبدو ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখ গো আল্লাহ এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানাধীন এই লোকরা যাদবপুর ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে এই 22তম পার্শ্বরিক সুন্নি মহাসম্মেলন সাজাইয়া যাদবপুর মধ্যগ্রাম ময়দানে এই এলাকার আমার কতগুলা আলেম ওলামা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আমার মা বোনেরা সহ আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাগার কাঙ্গানের বেশে দুই কানা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি যায় আমার জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এরে আমার এই যাদবপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গোমা মুনাজাত হইতেছে গোমা আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা হাত বাড়াইয়া দেও গোমা আমাদের বিশ্বাস আছে গোমা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো আর কতকাল দুনিয়ার রং তামাশা আড্ডাবাদির মধ্যে সময় কাটাইবা গোমা মুনাজাত হইতেছে গোমা তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া মারা গো দেও নাই আমার আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া গোমা আমার বিশ্বাস আছে গো আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না এরে আমার যাদবপুর এবং আশেপাশে এলাকার ভাই বাবারা ইয়ো কিরে ভাই আর কতকাল দুনিয়া রং তামাশা আড্ডাবাজিতে সময় কাটাইবা মুনাজাত হইতেছে রে ভাই আল্লাহর কাছে যদি আমিন আমিন করে হাত বাড়াইয়া দাও আমার বিশ্বাস আছে রে আমার আল্লাহ আপনার বাকি জীবনের সব গুনাহ মাফ করে দিব ভাইরা রে তোমরা তো এই এলাকার বাসিন্দা না রে ভাই একদিন এই দুনিয়ার জমিনে মার গর্ভে থেকে ওয়া ওয়া করে কানতে কানতে আগমন করছো এই এলাকার আমার মা বোনেরা গো তোমরা তো এই এলাকার নাইরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আরেকদিন চলে যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা ভাই বাবারা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে আজকের মুনাজাত তার আর নসিব হইছে না ও আমার আল্লাহ আমরার মুনাজাত
তুমি কবুল কইরা নাও। মাবুদ ডাকলে কি জুরায় রে মন দফলে কি পান ঠান্ডা হয়, এ না দেখিলে দুই নয়নে নয়নের আল্লাহ করওয়াল্লাহ দাগালয় তোমার মনে। আল্লাহ তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। আল্লাহ মতের বিছানায় শুয়ায়া গো আল্লাহ করওয়াল্লাহ দাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করওয়াল্লাহ দাগালয় তোমার মনে। তোমার বন্ধু হযরত ইউনুস নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো ও আল্লাহ। সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করওয়াল্লাহ দাগালয় তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছো কথায় আল্লাহ আল্লাহ মেরা দেতে নিয়া আমরা সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ। অন্ধকার কবরে আমার নবীরে সামনে রাখিয়া গো আল্লাহ করওয়াল্লাহ দাগালয় তোমার মনে। মাহবুব আমরা গুনাগারেরা তোমার দরবারে হাত বাড়াইছি গো আল্লাহ আমরার গুনা বেসমার আল্লাহ তোমার রহমত কোন বেসমান না রে আল্লাহ তোমার রহমতের কোন কমতি নাই আল্লাহ তোমার রহমান নামের খাতিরে মদিনার নবীর তোফায়েলে মদিনার নবীর উসিলায় আমরার জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ। আজকের গুনা দাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি গাইটা মাথার গাম পায়ে ফালাইয়া নৌকা চালাইয়া নিজের রক্তরে পানি কইরা সন্তানদের খাবার খাওয়ানোর জন্য মানুষ করার জন্য আব্বারও যে পুষে মেঘে দিচ্ছে জানি না রে কার জানি এমন আব্বা আনন্দ কার কবরে। মাহবুব চোখের সামনে বাবার বয়সী কত মুরব্বীরা ঘোরাফেরা করে কিন্তু তারা তাদের আব্বা জানলে একবার আব্বা কইয়া ডাকতে পারে না ডাকবো কেমনে বাপটারা তো বাসুরের নিচে পুকুর পারে গোরস্থানে শোয়া দিছে রে আল্লাহ ও আল্লাহ। যাদের এমন আব্বা দান অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও। মাহবুব এমন এতিম হাত বাড়াইছে আল্লাহ যে এতিমের জগতের মধ্যে মা নাই আরে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে এক নজরে তাকাইলে কবুল হজরে সালাম হইয়া যায় ও আল্লাহ। যাদের এমন মা দুঃখিনী অন্ধকার কবরে ওই সন্তান বুকের মধ্যে চাপা কষ্ট নিয়া মার জন্য টুকরা টুকরা বিছানার মধ্যে ঘুমাইলে চোখের পানি ডিবায়া বয়া পড়ে মা দুনিয়াতে দশ মাস দশ দিন গর্ভে ধারণ করছে নিজে না খেয়া সন্তান নে খাওয়াইছে জানি না রে কোনে চিন্তানি হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জনমে রেতি আমায় আব্বা চইলা গেছে আল্লাহ দারারে ফা লাইয়া সারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া আম্মা নাই রে আব্বা নাই রে দাহার সংসারে তাহার মত
এতিম নাই রে মুবনে মরিয়া গি ইয়াসেন আল্লাহ আল্লাহ দারার মাওয়া বাস মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাত ও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে তুমি তো জানো কার মা নাই কার বাবা নাই আল্লাহ ওই এতিমদের মা বাবার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে গো হায়াতের মধ্যে বরকত দান কইরা দাও আম্মা আব্বা অসুস্থ থাকলে সেবা দান করো সুস্থতা দান করো আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও আল্লাহ গো মার বংশ বাবার বংশ দাদার বংশ দাদির বংশ বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ আজকে এই যাদবপুর ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা বোনেরা আল্লাহ প্রত্যেকের মুনাজাত তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর কইরা নাও দয়াল রে আমি গুনাগারের সঙ্গে দ্বারা দ্বারা হাত বাড়াই বিশেষ করে মাহফিলে পর্দার অন্তরালে আল্লাহ বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করো যারা ব্যবসা করে বরকত দান করো যারা চাকরি করে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও মানে সম্মান ইজ্জতে দিন দিক নসিব ফেরা দাও আল্লাহ অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজির মধ্যে বরকত দান করো আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমান প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চায় বিশেষ করে যাদবপুর ইসলামী সুন্নি যুব সংঘের ভাইয়েরা যারা যারা মাহফিলের ইন্তেজাম করছে তাদের প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানিও মরণ দিও না মরণের আগে একবার আমার নূরের নবীর নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমরা সকলের আখিরি জবানে দিলে পড়ায়েন ইমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার মুহাব্বতের আওয়াজে কোন আল্লাহু আকবার আল্লাহ তাআলা যেন আজকের মাহফিল কবুল করে জোরে কোন আল্লাহুম্মা আমিন আমার যাদবপুর এলাকার ভাই বাবারা বন্ধুরা রে যেহেতু জবানের মালিক